কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। নারকেল একটি অর্থকরী ফসল এবং তেল জাতীয় ফসল। গ্লিসারিন, সাবান ও কেশ তৈল উৎপাদনে নারকেল ব্যবহৃত হয়। বাংলাদেশে খাদ্য ও শিল্পের কাঁচামাল হিসেবে প্রতি বছর 35 কোটি নারকেলের চাহিদা আছে, অথচ উৎপাদিত হয় মাত্র 10 কোটি নারকেল। শ্রীলঙ্কায়, যেখানে মাথাপিছু নারকেলের ব্যবহার 140টি, সেখানে বাংলাদেশে মাত্র 1টি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদপুর, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় নারকেল বেশি উৎপাদিত হয়। ভারী মাটির চেয়ে হালকা মাটিতে নারকেল চাষের জন্য বেশি ভালো। সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার উঁচুতে বাণিজ্যিকভাবে নারকেল আবাদ করা যায়। নারকেল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। গাছের গোড়ায় পানি জমলে 48 ঘন্টার মধ্যে নিকাশের ব্যবস্থা করতে হয়। নারকেল গাছ সাধারণত 2 প্রকার, লম্বা ও খাটো। বাংলাদেশে প্রায় সব গাছই লম্বা ধরনের। নতুন করে সরকার খাটো জাতের নারকেল গাছের আবাদ শুরু করেছে। এইসব জাত অল্প সময়ে নারকেল উৎপাদন করবে। নারকেলের একই ধরনের যত্ন নেওয়া সত্ত্বেও কোনো গাছ খুব দেরিতে, আবার কোনো গাছ তাড়াতাড়ি ফল দেয়। কোনো গাছে 30 থেকে 40টি, আবার কোনো কোনো গাছে 100টিরও বেশি নারকেল ধরে। নারকেল একটি বহুমুখী লাভজনক ফসল। সাধারণ পরিচর্যায় অনেক বেশি ফলন দেয়। নারকেলের পাতা থেকে ঘরের চাল, শলা, ঝাড়ু, গাছ থেকে ঘরের আসবাবপত্র এবং ছোবড়া থেকে অনেক কিছু পাওয়া যায়। একটু পরিকল্পিতভাবে চাষ করলে নারকেল আমাদের কৃষিভিত্তিক সমৃদ্ধিকে বেশ খানিক এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশে নারকেল জাতের ফল হাজার বছর ধরেই প্রাকৃতিকভাবে এবং আমাদের বাণিজ্যিকভাবেও এই নারকেলের চাষ হয়ে থাকে। নারকেল আমাদের অত্যন্ত একটি প্রিয় ফল। ব্যবহার বৈচিত্র্যের দিক থেকে বিবেচনা করলে নারকেল একটি অত্যন্ত চমৎকার ফল। ফলের নানাবিধ ব্যবহারের কথা আমরা জানি, যেমন নারকেল অত্যন্ত তেল সমৃদ্ধ একটি ফল। নারকেল যখন কচি থাকে, যেটাকে আমরা ডাব বলি, সেটি একটি উৎকৃষ্ট পানীয়। নারকেলের মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে, যেমন এর মধ্যে প্রোটিন, লৌহ জাতীয় এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাদ্য। সেই সাথে নারকেলের বহুবিধ ব্যবহারের কথা আমরা জানি। নারকেলের বিভিন্ন প্রকার খাদ্য আমাদের সংস্কৃতির অংশ। এর মোয়া, নাড়ু এবং বিভিন্ন ধরনের ক্ষীরের সাথে নারকেলের মিশ্রণ আমাদের খাদ্য সংস্কৃতির একটি বড় অংশ। সেই সাথে নারকেলের যে ছোবড়া, সেটি আমাদের শিল্পের পণ্য হিসেবে আমরা জানি, যে আমাদের যে ম্যাট্রেস তৈরি হয় সেটি নারকেলের ছোবড়া থেকে হয়। এমনকি নারকেল এর ছোবড়া ঝাড়লে যে ছোট ছোট দানা বের হয়, যেটাকে আমরা কোকোনাট কয়ের বলি, সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পণ্য। বিশেষ করে গ্রোয়িং মিডিয়া, যেটাকে আমরা বলি, বিভিন্ন ধরনের চারা উৎপাদনের জন্য ছোট ছোট পটে এটা ব্যবহার করা যায়। তেমনি এই কয়েরের বেডের মধ্যেও খুব উত্তম এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের
চারা উৎপাদন করা যায়। সেই সাথে আমাদের টবে গাছের পরিচর্যার জন্যও নারকেলের কয়ের উত্তম সার হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। যে নারকেলের ছোবড়া থেকে এক ধরনের দড়ি হয় যেটাকে আমরা কাতার দড়ি বলি, যেটা অত্যন্ত মজবুত। নারকেলের যেটা আমরা মালা সেটা আমাদের গৃহে বিভিন্ন ছোটোখাটো পণ্য সংরক্ষণের জন্য যেমন ব্যবহার হয়, তেমনি নারকেলের মালা থেকে আমরা ইদানিং আমরা দেখেছি বিভিন্ন ধরনের বোতাম উৎপন্ন হয় এবং সেই সাথে নানান খেলনাও এই নারকেলের ম্যাচিউর যে নারকেল তার মালা থেকে উৎপন্ন হচ্ছে। একটি শিল্প পণ্য হিসাবে তার গুণ। সেই সাথে আমরা দেখব যে বাংলাদেশের নারকেল উৎপাদনের সম্ভাবনাটা কেমন। আমাদের প্রকৃতি, আমাদের জলবায়ু, আমাদের মাটির ধরন নারকেল চাষের জন্য অত্যন্ত উপযোগী। শত বর্ষ ধরে, হাজার বছর ধরে আমাদের উপকূলীয় অঞ্চলে নারকেল উৎপন্ন হচ্ছে। কক্সবাজার থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত আমাদের যে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলের অন্যতম বড় ফলজাতীয় গাছ হচ্ছে বা গুরুত্বপূর্ণ ফলজাতীয় গাছ হচ্ছে নারকেল। কিন্তু আমাদের দেশের যে জাতের নারকেল গাছ আমরা লাগাচ্ছি এবং নারকেল বাগান আমরা রচনা করছি, সেগুলোর উৎপাদন ক্ষমতা কম। আমরা সেই কারণে বর্তমান সরকার আমাদের উপকূলীয় অঞ্চলে খাটো জাতের উচ্চ ফলনশীল এমনকি খুব কম বয়সে ফল দিতে সক্ষম এই ধরনের জাতের নারকেল গাছ লাগানো এবং নারকেল গাছের সমন্বয়ে বাগান তৈরি করার ক্ষেত্রে বিপুল একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে একটি ছোট কর্মসূচি প্রণীত হয়েছে। সেই কর্মসূচির আওতায় আমরা খাটো জাতের নারকেল যাতে উপকূলীয় অঞ্চলের কৃষক ভাইয়েরা লাগান তার জন্যে আমরা প্রচারণা চালাচ্ছি। খাটো জাতের নারকেল আমরা প্রধানত ভারত এবং ভিয়েতনাম থেকে সংগ্রহ করছি। ভারতে ডিজে সম্পূর্ণ হাইব্রিড জাতের নারকেল অত্যন্ত উচ্চ ফলনশীল এবং মাত্র 28 মাসে ফল দিতে সক্ষম। ঠিক তেমনি ভিয়েতনামের আরেকটি ওপেন পলিনেটেড বা ওপি ভ্যারাইটি আছে, সেটিও খাটো জাতের, তবে তার ফলন হয়তো 150 থেকে 200 প্রতি গাছ, সেটিও 3 বছরের মধ্যেই ফল দিতে সক্ষম। এই দুই জাতের নারকেলের চারা বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে এবং কৃষকদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যেই আমরা প্রায় 91,000 চারা সংগ্রহ করেছি, তার মধ্যে 6,000 ডিজে সম্পূর্ণ এবং বাকি 85,000 হচ্ছে ভিয়েতনামি যে ওপি ভ্যারাইটি। এই ভিয়েতনামি জাতি আমাদের দেশের জন্যে অধিক উপযোগী হবে বলে আমরা মনে করছি, কেননা এই জাতের ফল থেকে চারা উৎপাদন করা যাবে এবং সেই চারা আমরা নিজেরাই আরও বিস্তীর্ণ এলাকায় আমরা লাগাতে পারবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হর্টিকালচার সেন্টারগুলো রয়েছে উপকূলীয় অঞ্চলের সকল হর্টিকালচার সেন্টারে এই চারা পাওয়া যাবে। এমনকি ঢাকায় আমাদের যে কেন্দ্রীয় যে হর্টিকালচার নার্সারি রয়েছে ফলবীথি, সেখানেও এই চারা পাওয়া যাবে। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতিতে পোলট্রির গুরুত্ব অপরিসীম। বর্তমানে অনেক বেকার যুবক সম্পৃক্ত হয়েছেন পোলট্রি পালনের সাথে। পোলট্রি পালন করে তাদের অবস্থার অকল্পনীয় উন্নতিও সাধিত হয়েছে। খুলনা জেলাধীন কয়রা উপজেলার দুই ভাই অরুণ বরুণ এ ধরনের সফল উদ্যোগী। তাদের বাবা কালীপদ দাস পান সুপারির ব্যবসা করতেন। তাদের সংসারে ছিল নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অসহায় অরুণ বরুণ 10 বছর আগে মুরগি পালনের চিন্তা করেন। প্রথমে 200 শুরু, আস্তে আস্তে 400-500 করতে করতে ঘর বাড়াতে বাড়াতে এই পর্যন্ত এখন বর্তমান আছে 2,500-3,000 মতন। ভবিষ্যতে আরও বাড়বে। এগুলো আছে ডিমের মুরগি, এই জাতগুলোর নাম আছে লোম অ্যান্ড হোয়াইট। এগুলো ডিম দিচ্ছে, এগুলো আছে 1,000, আর ওই রুমি আছে 600। ওদের বয়স আজকে 45 দিন।
আর বাড়ির ভিতরে যেটা আছে ওটা 1000। এমন আটটা পর্যায়ে ছিল তখন ওই মানে এক বেলা কোনো রকম খেয়ে চলতো, দুই বেলা না খেয়েও চলতো, এমন একটা দিন ছিল এক সময়। তখন আমাদের ব্যবসা ছিল হচ্ছে পান সুপারির ব্যবসা। এই ব্যবসা করতে করতে মন চাগালো যে খামার করতে হবে, তাই ওই সেইখান থেকে শুরু করা। আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দোকান করলাম, পানের ব্যবসাটা এখন ছেড়ে দিয়েছি। যে এই দোকানেতে আর এই খামারেতে আস্তে আস্তে উন্নতি। তারা মাত্র 200টি ডিমের মুরগি দিয়ে শুরু করেন অরুণ বরুণ পোলট্রি ফার্মার। বর্তমানে তাদের খামারে প্রায় 4000-এর মতো হোয়াইট নবজেন জাতের মুরগি আছে। যা থেকে প্রতিদিন অন্তত 2000 ডিম আসে। এ থেকে প্রতিদিন 4-5 হাজার টাকা নিট লাভ হয়। এ খামার ছাড়াও তাদের রয়েছে নিকটস্থ আমাদি বাজারে পোলট্রি ফিড ও মেডিসিনের দোকান। তাদের দুভাইয়ের সাথে আছে 4-5 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সহযোগী। সব মিলিয়ে এখন তাদের পুঁজি কোটি টাকার উপরে। পোলট্রির খামার করে তারা জিরো থেকে হয়েছেন হিরো। গোলপাতার ঘর থেকে তাদের দালান হয়েছে। খামারটিকেও 2-3 তলা করার পরিকল্পনা রয়েছে তাদের। বাড়ির চারপাশে রয়েছে নানান জাতের ফলের গাছ। তারা দুই ভাই এলাকায় পোলট্রি বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দিয়ে থাকেন। বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে তারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। অরুণ বরুণের দেখা দেখি এলাকায় আরও কয়েকটি খামার গড়ে উঠেছে। আমাদের প্রত্যাশা, দেশের আনাচে কানাচে তাদের মতো আরও পোলট্রি খামার গড়ে উঠবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাধ্যমতো অবদান রাখবে। বাড়ি থেকে ফার্ম শুরু করলাম, তখন বাড়িতে ফার্ম প্রথমে তুললাম 100 বাচ্চা। তোলার পরে মোটামুটি আর কি লাভবান পেলাম, পেয়ে সেখান থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম। এভাবে আর কি এগোতে এগোতে এখন বর্তমান আছে 3000। এতে ভালো, মোটামুটি লাভজনক আছে। দোকানে যারা আসে পরামর্শ দিই তাদের খামার করার জন্য, প্রথমে তো 100 থেকে এখন 3000 আছে। এখন আরও ওটা 3000-এ সেট করার চিন্তা ভাবনা আছে। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।